পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর পরমাধ্যা জগতজননী শ্রী শ্রী বড় মাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম সকলকে জানাই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু ইষ্ট আলোচনাতে সকলকে স্বাগত আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রসঙ্গে শ্রী ঠাকুর দশম খণ্ডে এই বিষয়ে কি বলেছেন সেটা আমি আজ তুলে ধরব প্রশ্নটা হাউজার ম্যান্দার মা শ্রী ঠাকুরকে করেছিলেন তিনি ঠাকুরকে বললেন অপরে যদি স্বার্থপর ও নিষ্ঠুর হয় সেখানে আমাদের করণীয় কি। তো শ্রী ঠাকুর এ বিষয়ে কি বলছেন আমরা একটু জেনে নিই আমরা সাধারণত অন্য কেউ স্বার্থপর হলে নিষ্ঠুর হলে আমরা কিন্তু তার সঙ্গে ঠিক তেমনটাই ব্যবহার করি আমাদের মধ্যে একটা প্রচলিত কথা আছে যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করতে হয় কিন্তু সিসি ঠাকুর কি তাই করতেন তিনি কেমন ব্যবহার করতেন আসুন আমরা একটু সেটা জেনে নিই শ্রী ঠাকুর বলছেন আমি তার পিছনে লেগে থাকবো তাকে বোঝাবো সেলফিশ ও ক্রুয়েল স্বার্থপর ও নিষ্ঠুর হলে তারই স্বার্থ ব্যাহত হবে বলবো সেলফিস স্বার্থপর হতে চাইলে সেলফলেস নিঃস্বার্থ হও তাতেই তোমার উদ্দেশ্য পূরণ হবে মানুষের স্বার্থকেন্দ্র হলে মানুষই তোমার স্বার্থ দেখবে একজন জেলে ছিল সে চুরি করত আমাদের বাড়িতেও চুরি করেছিল আমি তাকে চিনতাম একদিন অনেক লোকের মাঝে আছি সেখানে ওই লোকটাও ছিল আমি আলোচনার ছলে বললাম আমরা বড় স্বার্থান্দ পারিপার্শ্বিককে ভালোবাসি না তাদের খবর রাখি না তাদের দিয়েই অথচ তাদের দেখি না সহানুভূতি নেই সেবা নেই কেউ কোনো অন্যায় করলেই শাস্তি দেবার জন্য উঠে পড়ে লাগি অথচ ভেবে দেখি না কেন সে অন্যায় করে ধরো একজন চুরি করে কি অবস্থায় পড়ে কেন সে চুরি করে তা কি আমরা তার অবস্থায় নিজেকে ফেলে বুঝতে চেষ্টা করি তার যাতে চুরি করা না লাগে তার ব্যবস্থা কি আমরা করি হয়তো সে কোনো পথ না পেয়ে বাল বাচ্চার জন্যে একমুঠো অন্যের সংস্থা করতে না পেরে চুরি করতে বাধ্য হয় তাকে শাস্তি না দিয়ে ঘৃণা না করে তার এই দুরবস্থার প্রতিকার যাতে হয় দায়িত্ব সহকারে তা করলে হয়তো দেখা যাবে সে আর ও পথে পা বাড়াবে না আমার মনে হয় আমাদের বেদরদি ও উদাসীন রকমের দরুণী মানুষ ভালো হতে পারে না আমরাই খারাপটাকে বাড়িয়ে তুলি এই ধরনের অনেক কথা বললাম চোরের ওই কথা শুনে খুব ভালো লেগেছে তখন লোকের সামনে নিজেকে ধরা দিল না রাত্রে আমি নিরালায় বসে আছি এমন সময় এসে আমার পা জড়িয়ে ধরে বলল বাবু আমি চোর চুরি না করে উপায় নেই বলে চুরি করি ক্ষুধার তাড়নায় চুরি করি অভ্যাসও খারাপ হয়ে গেছে কিন্তু আপনি যেমন আপন লোকের মতো কথাগুলি বললেন অমন করতে কেউ বলে না আপনার কথা কত মিষ্টি তা বাবু আপনাকে আর কি বলবো আপনার বাড়িতেও আমি চুরি করেছি কতগুলো জিনিস বিক্রি করে খেয়েছি সামান্য যা আছে আপনি রেখে দেন আমি বললাম ওগুলি আমি তোকে দিচ্ছি তুই রেখে দে ওতে কোনো দোষ হবে না এইভাবে ওর সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেল আমি ওকে কোনো দিন বলিনি চুরি করো না ওর অসুবিধার কথা জানতে পারলেই মাঝে মাঝে টাকা দিতাম রাত্রিবেলায় ওর চুরির রোগ উঠত তখন আমার কাছে চলে আসতো আমি বসে বসে গল্প করে অন্য মনস্ক করে ওর চুরির ঝোঁক তখনকার মতো কাটিয়ে দিতাম একদিন এসে বলল আজ আমার চুরি করতেই হবে ক্ষিতীশ মজুমদারের বাড়িতে তিন হাজার টাকায় এনে রেখেছে ওইটা আমার নেওয়াই লাগবে আপনি আমাকে বাধা দেবেন না বাধা দেবার পরিবর্তে আমি উল্টো ঠেলা ধরলাম আমিও তোর সঙ্গে যাব ও রাজি হয় না আমিও নাছোড়বান্দা শেষটা রাজি হলো রাত্রে চুরি করতে যাবার আগে আমাকে একখানা কালো কাপড় পরিয়ে নিল ওর সঙ্গে যাচ্ছি যেতে যেতে আমি জিজ্ঞাসা করলাম ঘরে তালা দিয়ে আসছিস তো সে বলে বাবু এই সময় কি তালা দিয়ে আসা যায় নাকি কখন কোন দিক থেকে তাড়া খেয়ে ঘরে যে ঢুকতে হবে তার কি ঠিক আছে আমি বললাম সে তো ভালো কথা কিন্তু তুই চুরি করতে আসছিস এই ফাঁকে অমুক যদি তোর ঘরে ঢুকে কাম সারে তার উপায় কি হবে সে ওই লোকটাকে এই বলে সন্দেহ করত যে ওর স্ত্রীর ওপর তার কুনজর আছে আমার কথা শুনে সে বসে পড়ল। বলল আজ আর হয় না আমি জোর করতে লাগলাম সে কিন্তু মনমরা হয়ে ওই অবস্থায় বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে তালা দিয়ে আসলো রাত তিনটে চারটে পর্যন্ত আমার সঙ্গে কথা বলল কিন্তু আর চুরি করতে গেল না কেমন করে জানি তার মাথায় ঢুকে গেল অন্যের সর্বনাশ করতে গেলে নিজেরই সর্বনাশ হয়ে যেতে পারে এইভাবে তার চুরি ঘুচে গেল পরে সে অত্যন্ত বিশ্বাসী লোক হয়ে উঠল আবার চৌর্য স্বভাব সম্পন্ন কোনো লোক দেখলেই সে বুঝতে পারত আমাদের সাবধান করে দিত সে আশ্রমে থাকতে আশ্রমে আর চুরি হয়নি ইভিলকে অসয্যা তাকে ভালোবাসা উচিত না কিন্তু মানুষকে ভালোবাসা উচিত তাই আমি বলি হে টিভিল বাট লাভ ম্যান অসজ্জা তাকে ঘৃণা করো কিন্তু মানুষকে ভালোবাসো ইভিল খারাপ করাটা একটা রোগ এই রোগ যাতে সারে তাই করা লাগে তো শ্রী শ্রী ঠাকুর তো সকলকে ভালোবাসার কথাই বলেছেন তিনি বলেছেন দোষের অনাদর করো কিন্তু দোষীর অনাদর করিও না তাই আমরা যদি প্রত্যেকটা মানুষকে এরকম করে ভালোবাসতে পারি প্রেম বিলাতে পারি তাহলে কিন্তু আমাদের চারপাশটা সুন্দর হয়ে উঠবে সুন্দর মানুষে ভরে যাবে এবং ঠাকুর আমাদেরকে যেমনভাবে দেখতে চেয়েছেন ঠাকুরত্ব জাগার কথা সত্যানুসরণের প্রথমেই কিন্তু তিনি সে কথাই বলেছেন যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় কেহ তোমার ঠাকুরও নয় তো ঠাকুরত্ব জাগা মানে কিন্তু এটাই শ্রী ঠাকুর যেমন দোষীকে অসৎকে সমস্ত মানুষকে ভালোবেসেছেন এবং ভালোবেসে ভালোবেসেবেশে তাদের ভেতরকার দোষগুলো অপগুণগুলো দূর করেছেন আমাদেরও কিন্তু তেমন করতে হবে স্বার্থপর নিষ্ঠুর খারাপ মানুষ হলেই তার সঙ্গে আমরাও যে স্বার্থপরের মতো নিষ্ঠুরের মতো ব্যবহার করব তা কিন্তু নয় সেটা আমাদের ঠাকুরের পছন্দ নয় তাই আমরা যদি ঠাকুরকে ভালোবাসি আমাদের নিজেদের মধ্যে যদি ঠাকুরকে প্রতিষ্ঠা করতে চাই তাহলে কিন্তু এমনই ব্যবহার আমাদের প্রতি প্রত্যেকের সঙ্গে করতে হবে এবং কি করে এই অসৎ নিষ্ঠুর দোষী মানুষগুলোকে আলোর পথে ভালোর জগতে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা কিন্তু একমাত্র ভালোবাসার মাধ্যমেই করা যাবে জয়গুরু